নাম? আমার নাম মুজাহিদ, পুরা নাম এএসএম মুজাহিদ। কি প্রবলেম হয় তোমার? আমি না একটা 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 আওয়াজ শুনতে পাই, সে আওয়াজটা সবার কাছে মধুর হলেও আমার কাছে বিষ। আমি সেটা শুনলে আমি নিজেকে সহ্য করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একটা আওয়াজ, না বাজাও না, না না না। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ ফ্রম শো অফ কিং। তো ভাই বিশ্বাস করবেন না ভাই, আমি ঘুমাইতে পারতেছি না, আমি পড়তে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না এই কাকলি ফার্নিচারের জ্বালা। এখন পর্যন্ত জানতে পারলাম না যে এই কাকলি ফার্নিচার কোথায় আছে এবং এই কাকলিটা কে। আমি এখন পর্যন্ত জানতেই পারলাম না যে কাকলি ফার্নিচারের দোকানটা কই। সারাদিন খালি এই কাকল নিয়ে ফার্নিচার, কাকলি কি কাকলি, কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। কে ভাই এই কাকলি ভাই, আল্লাহর রাস্তে ভাই, ভাই ভাই বন্ধ কর ভাই, প্লিজ বন্ধ কর। চুপ চুপ, আর না আর না, প্লিজ মাফ চাই। গতকাল রাত 1:30টার দিকে আমার ফ্রেন্ড আমাকে কল দিছে। আমি ভাবলাম যে এত রাত্রে কল দিছে, তার হয়তো বাসায় কোনো প্রবলেম হয়েছে অথবা সে কোনো ভেজালের মধ্যে পড়ছে। তো ভাই ফোনটা উঠাইলাম। এত রাত্রে কল, বল। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? ভাই কাকলি ফার্নিচারের বিষয়টা এত এক্সট্রিম লেভেলে চলে গেছে যে এটা ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে। এই কাকলি ফার্নিচারের নিউজ ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে। বাঙালি আসলে পারে ভাই, ঠিক আছে, কি বলবো ভাই, কাকলি ফার্নিচারের ভাইরাল করে দিছে। কেন ভাই, আমার ভিডিও তো তোমরা শেয়ার করো না একটাও, কিন্তু কাকলি ফার্নিচারের মিম দেখলেই শেয়ার মেরে দাও। কেন আমার ভিডিও শেয়ার করতে পারো না? আমার ভিডিও শেয়ার করলে কি খুব বড় পাপ হয়ে যাবে তোমার? আজকের এই ভিডিও যদি তোমরা শেয়ার না করো না, তাহলে তোমার বাসার চারিপাশে স্পিকার লাগায় খালি কাকলি ফার্নিচার বাজাবে। আল্লাহ হাফেজ।